রস 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 খেজুরের রস এভাবে চিৎকার করে করে ডাকতে থাকে এই রসওয়ালা। বাঁশের ফালিতে করে দুই পাশে দুইটি রস ঝুলিয়ে ডাকতে থাকে রস 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 খেজুরের রস, কে কোথায় আছেন খেয়ে যান এক গ্লাস রস। শীতকাল এলেই গ্রামগঞ্জে এরকম তিনি আসে রস রস বলে চিৎকার করতে করতে। তো এটা কতটুকু আটে? একটা 16 লিটার, দুইটা তো আছে। ও আচ্ছা, দেখতেছি একটা হাত, কি হয়েছে এই হাতটা? হাতটা আপনি সোমেলে কাটিয়েছে, সোমেলে কেটে গেছে। এ চাচা, এটা কি বিক্রি করতেছেন? এদিকে আসেন দেখি কি এটা। খেজুরের রস। দাঁড়ান 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 দেখি, খেজুরের রস না? তো এটা আপনার বাসা কোথায়? বাসা ঈশ্বরদী ভাই। ঈশ্বরদী? তো আমাকে খাওয়াবেন না? নাবান। বন্ধুরা, আজকে দেখতেই পাচ্ছেন যে খেজুরের রস এসেছে আমাদের গ্রামে, খেজুরের রস খাবো। তো কেমন আছেন? তো স্মোকিংটা আসলে একটু দূরে রাখে। তো আপনার গাছের নাকি নিজস্ব গাছে? গাছের? ও আচ্ছা। তো আপনার বাসা কোথায়? ঈশ্বরদী। ঈশ্বরদীতে? তো এ মানে ঈশ্বরদীর থেকে এই পাবনায় চলে এসেছেন? রেগুলার আসি ভাই, রেগুলার। এই আমাদের গ্রামে তো দেখি না, এদিকে আসি কম। আপনি আনিসমুল আশুদাসপুর এদিকে বেশি বেশি। ও আচ্ছা। তো কেমন হয়, ব্যাসা কিনা? না ব্যাসা কিনা, ভালোই হয়, ভালোই হয়। তো দেখতেই পারছেন যে রস, এই রস আসলে যে বর্তমান যে কত একটা জনপ্রিয় এই খেজুরের রস। তো আজকে এই খেজুরের রস পান করব, আপনারা দেখবেন। তো খাই, আপনারা দেখতে থাকেন। আপনাদের বাসায় কয়টা গাছ আছে? আছে আপনি 29টা 28টা আছে। ও আচ্ছা, এই বাসার গাছের থেকেই নিয়ে আসছেন। তো এটা কতটুকু আটে? 16 লিটার। 16 লিটার? এই 16 লিটার বিক্রি করলে আপনার কি? একটাই 16 লিটার, দুটা তো আছে। ও আচ্ছা, এত এই 32 লিটার কাঁধে করে নিয়ে ঘুরতেছেন। তো আপনার দেখতেছি একটা হাত, কি হয়েছে এই হাতটা? হাত আপনি সোমেলে কাটিয়েছে। সোমেলে কেটে গেছে? কি করতেন আগে? এই সোমেলে কাজ করতাম ভাই। সোমেলের কাজ করতেন? ও আচ্ছা। তো খেজুরের রস কয় টাকা দিতে হবে? 10 টাকা। কাঁধে নিয়ে সারাদিন ঘুরে বেড়ান? হ্যাঁ, কাঁধে করে তো বিক্রি করি। আচ্ছা, তো কয় টাকা দিতে হবে? 10 টাকা। 10 টাকা না দিলে হয় না? আপনি যদি কোন না দিলে হয় না, সমস্যা নাই ভাই। আচ্ছা। এভাবেই গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় সব জায়গায় এরকম ডাক ছেড়ে ছেড়ে রস বিক্রি করে। আসলে সত্যি কথা বলতে আমারও সর্বপ্রথম খাওয়া এই খেজুরের রস। তো এরকম আমাদের গ্রামে কি আবার আসবেন? হ্যাঁ, ইনশাল্লাহ আবার আসবো ভাই, আবার আসবেন। তো আজকে খেলাম খেজুরের রস, ইনশাল্লাহ। তার যেহেতু খেজুরের রস খেয়েছি, তার আসলে এই টাকাটা দিয়ে দেওয়া উত্তম, তার টাকাটা দিয়ে দিই। তো দেখতেই পারছেন যে কাঁধে নিয়ে নিয়ে সে গ্রাম গ্রাম গঞ্জে গঞ্জে হেঁটে বেড়ায় এই রস নিয়ে।